হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্পের চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের রচিত কালো জাদুকর এর তৃতীয় পর্ব। তবে চলুন গল্পটি শোনা যাক। বারান্দার তোলা উনুনে ভাপা পিঠা বানাতে বসেছেন। এটি একটি বিস্ময়কর ঘটনা, এ কারণে যে এ বাড়িতে গত 6 বছরে ভাপা পিঠা হয়নি। এই পিঠা টুনুর অত্যন্ত প্রিয় ছিল। শীতকাল এলেই টুনু রোজ ঘ্যান ঘ্যান করবে, মা ও মা, মা পিঠা করো, ভাপা পিঠা। খুব যখন ছোট ছিল তখন সে পিঠা হাতে নিয়ে বারান্দায় রোদে বসে থাকত। গরম পিঠা, গা থেকে ভাপ উঠছে। টুনু একটু পরপর সেই পিঠা নাকের কাছে নিয়ে খেজুরের গুড়ের গন্ধ নিচ্ছে। এটা ছিল শীতকালে সাধারণ দৃশ্যের একটা। শক্তি চুলার পাশে এসে বসল, আগুনের উপর হাত মেলতে মেলতে বলল, ভাপা পিঠে বানাচ্ছ তাই না মা, নারিকেল দাওনি কেন? শর্মার বুকে মোচড় দিয়ে উঠল, কি আশ্চর্য এ মেয়ে, চোখে কিচ্ছু দেখছে না অথচ এমন ভাবে কথা বলছে যেন সব দেখছে। পিঠায় নারিকেল দেওয়া হয়নি এটাও ধরতে পারছে। হঠাৎ করে ভাপা পিঠে কেন মা? শর্মা বিরক্ত গলায় বললেন, তাতে অসুবিধা কি হয়েছে? ঘরে চালের গুঁড়া ছিল, খেজুরের গুড় ছিল। শক্তি ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, তুমি ভাপা পিঠা করো না তো, আজ হঠাৎ করলে? বাড়িতে একজন মেহমান এসেছে, পিঠা চিড়া করব না। মেহমানকে? কার কথা বলছো? বাবলু। শক্তি বিস্মিত হয়ে বলল, বাবলু? বাবলুকে? শর্মা একটু যেন লজ্জা পেলেন। ম্যাজিশিয়ান ছেলেটার তিনি নতুন নাম দিয়েছেন বাবলু, তাকে টুনুর নামটি ডাকতে ইচ্ছে করছে না। এমনিতেই টুনুর সঙ্গে ছেলেটার খুব মিল, তার ওপর যদি নামও হয় টুনু তাহলে অনেক সমস্যা। আজ ফজরের সময় নামাজের অজু করতে উঠে দেখেন টুনু সারা গায়ে চাদর জড়িয়ে ঝুপুটুপু হয়ে বসে আছে। সুরমা বললেন, তুই এত সকালে ঘুম থেকে উঠেছিস কেন? বলেই মনে হলো কি সর্বনাশ, কাকে কি বলছি, এ তো টুনু না, ম্যাজিশিয়ান ছেলেটা। ছি ছি কি বলো, নিজেকে সামলে নিয়ে বললেন, বাবা তুমি কিছু মনে করো না, আমি আসলে। ম্যাজিশিয়ান ছেলেটা বলল, আমি কিছু মনে করিনি, আমার সঙ্গে আপনার বড় ছেলের চেহারার মিল আছে এটা আমি বুঝতে পারছি, এই জন্য আপনি ভুলটা করেছেন। তোমার নাম কি আসলে টুনু? জি। এই নামটা বদলে তোমাকে যদি অন্য নামে ডাকি তুমি কি রাগ করবে? জি না। আপনার যে নামে ডাকতে ইচ্ছা করে আপনি ডাকবেন, বাবলুরা কি? জি অবশ্যই, বাবলুর নামটাও সুন্দর। ফজরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, সুরমা কল ঘরে অজু করতে গেলেন। বাবলু পেছনে পেছনে আসছে, কল টিপে দিতেই আসছে নিশ্চয়ই, টুনুও তাই করত। কোনো ব্যাপারই মার কোনো সাহায্যে সে এগিয়ে আসবে না, শুধু কল ঘরে মাকে যেতে দেখলে সে সঙ্গে সঙ্গে উঠে যাবে, চাপকলে পানি তুলতে তার কোনো আপত্তি নেই। বাবলু চাপকলে পানি তুলছে, তিনি অজু করছেন, অজুর সময় আল্লাহ ছাড়া কারো কথাই মনে করতেনি। তার একই হলো, শুধু টুনুর কথা মনে আসছে এবং চোখ পানিতে ভর্তি হয়ে যাচ্ছে, মুখে অজুর পানি দেওয়া বলে চোখের পানি আলাদা করা যাচ্ছে না। মজার ব্যাপার হলো বাবলু নামটাও আসলে টুনুরই নাম, সবাই টুনুকে টুনু ডাকলেও তিনি ডাকতেন বাবলু, বাবু থেকে বাবলু। শেষ পর্যন্ত টুনু নামটাই টিকে গেল, তার দেয়া নাম টিকল না। শক্তি বলল, কথা বলছো না কেন মা, বাবলুকে ম্যাজিশিয়ান ছেলেটার নাম দিয়েছি বাবলু, টুনু নামে তাকে ডাকতে ইচ্ছে করছে না। খুব বেশি তো আর তাকে ডাকাডাকি করতে হবে না, আমার ধারণা নাস্তা খেয়ে উনি চলে যাবেন। চলে গেলে চলে যাবে, যা তো বাবলুকে নাস্তা দিয়ে আয়, নিয়ে যেতে পারবি তো? কি বলো তুমি, পারবো না কেন? সত্যি নাস্তার প্লেট এবং পানির গ্লাস নিয়ে যাচ্ছে, কি স্বাভাবিক ভঙ্গিতেই না যাচ্ছে। বারান্দার মাঝামাঝি জল চৌকিতে রাখা ছিল, তার কাছাকাছি গিয়ে সে জল চৌকিটা এড়িয়ে দরজার দিকে যাচ্ছে, দিক ভুল হচ্ছে না। তিনি নিজে কতবার দরজায় হোঁচট খেয়েছেন এই মেয়ে কখনো খায়নি। তবে এই মফস্বল শহরে অন্ধদের জন্য আলাদা স্কুল নেই, মেয়েকে তিনি সাধারণ স্কুলে ভর্তি করেছেন, সে পড়াশোনা করছে, ভালোই করছে, তার হাতের লেখা ভালো না, এলোমেলো, কিন্তু তা পড়া যায়।
স্কুলের আপারা কষ্ট করে হলেও সে লেখা পড়েন। সে পাশ করে নতুন ক্লাসে ওঠে। এইবার মেয়ে ক্লাস এইটে উঠেছে, হয়তো একদিন এসএসসিও পাশ করবে। তারপর কি হবে, কে এই মেয়েকে বিয়ে করবে? সুরমার চোখে পানি চলে এলো, তিনি চোখে আঁচল চেপে বসে রইলেন। ম্যাজিশিয়ান বসার ঘরে বিছানায় বসে আছে। শুক্তি নাস্তার পিরিস নামাতে নামাতে বলল, আপনার ঘুম ভালো হয়েছে? ম্যাজিশিয়ান জবাব দিল না, তবে সুন্দর করে হাসল। সে হাসির অর্থ, হ্যাঁ খুব ভালো ঘুম হয়েছে। খুকি তুমি ভালো আছো? আপনি কি ভাপা পিঠা পছন্দ করেন? মা আপনার জন্য ভাপা পিঠা বানিয়েছে। ভাপা পিঠা আমি খুব পছন্দ করি। আপনি কি জানেন যে মা আপনাকে একটা নতুন নাম দিয়েছে? সে নামটা হলো বাবলু। এখন আর আপনাকে আসল নামে ডাকা যাবে না। ভালো হয়েছে না? হুম। আপনাকে আসল নামে কেন ডাকা যাবে না সেটা জানেন? ম্যাজিশিয়ান জবাব দিল, না। সত্যি হাসতে হাসতে বলল, আমার একজন ভাই ছিল, তার নামও ছিল টুনু। আপনাকে টুনু বলে ডাকলে মারও তার ছেলের কথা মনে পড়বে এবং খুব মন খারাপ হয়ে যাবে। এর জন্য আপনাকে টুনু নামে ডাকা যাবে না। ও আচ্ছা। মার ধারণা আপনি দেখতেও অনেকটা আমার ভাইয়ার মতো। ও, তবে ভাইয়ার সঙ্গে আপনার সবচেয়ে বড় অমিল কি জানেন? সবচেয়ে বড় অমিল হচ্ছে ভাইয়া সারাক্ষণ কথা বলত। সে এক সেকেন্ডও চুপ করে বসে থাকতে পারত না। এবং আমার মার ধারণা সে ঘুমের মধ্যেও কথা বলত। পিঠা খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, তুমিও খাও। শক্তি কার্টের পাশে চেয়ারে বসলো। তার খুব মজা লাগছে, আজ স্কুলে ম্যাজিশিয়ানে গল্প করতে হবে। এত কাজ থেকে সে এর আগে কোনো ম্যাজিশিয়ান দেখেনি। উনি কয়েকদিন বাসায় থেকে গেলে ভালো হতো, তার কাছে থেকে কয়টা সহজ ম্যাজিক সে শিখে রাখত। স্কুলে বন্ধুদের দেখিয়ে অবাক করে দিতে পারত। তবে মেয়েরা ম্যাজিক শেখে কি না কে জানে, সে কোনো দিন কোনো মেয়ে ম্যাজিশিয়ান দেখেনি। আচ্ছা, আপনি কি আমার নাম জানেন? জানি, তোমার নাম শুক্তি। আমি যে চোখে দেখতে পাই না সেটা কি জানেন? হুম। আপনার কি এর জন্য খারাপ লাগছে? ম্যাজিশিয়ান কিছু বলল না। শুক্তি হাসতে হাসতে বলল, এত সুন্দর একটা মেয়ে চোখে দেখতে পায় না, এই ভেবে আপনার খারাপ লাগছে না? লাগছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমার নিজের কিন্তু খারাপ লাগে না। কোনোদিনই তো চোখে দেখিনি, কাজে চোখে দেখতে না পাওয়ার কষ্টটা আমি জানি না। অন্যরা যখন আমাকে দেখে আহা উহু করে তখন আমার খুব খারাপ লাগে। আপনি দয়া করে আহা উহু করবেন না। আচ্ছা, করব না। আপনি কি আর চলে যাবেন? হ্যাঁ, আপনার ম্যাজিক তো দেখা হলো না। তুমি তো চোখে দেখতে পাও না, ম্যাজিক কিভাবে দেখবে? আমি কল্পনা করে করে দেখি। আপনি কি দেখাচ্ছেন সেটা বললে আমি বাকিটা কল্পনা করে নেব। নাস্তা খেতে খেতে একটা ম্যাজিক দেখান না। ভাপা পিঠাটা খেয়ে বলবেন কিছুক্ষণ পর কান দিয়ে এবং নাক দিয়ে সেই পিঠা বের করবেন। ম্যাজিশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার মুখটাও হাসি হাসি। শক্তি বলল, এই যে আমি হি হি করে হাসছি, আপনি রাগ করছেন না তো? না, ক্লাসেও আমি সারাক্ষণ হি হি করে হাসি, এর জন্য ক্লাসে আমার নাম হি হি রানী। নামটা সুন্দর না? হ্যাঁ। ক্লাসে মেয়েরা কি বলে জানেন? তারা বলে, আমার যার সঙ্গে বিয়ে হবে সে হা 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 করে হাসবে এবং নাম হবে হা 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 রাজা। হা 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 রাজার বউ হি হি রানী। বক বক করেই যাচ্ছি, আপনার রাগ করছেন না তো? না। এখন একটা ম্যাজিক দেখান, কারণ ক্লাসের মেয়েদের কাছে আমাকে গল্প করতে হবে, সুন্দর একটা ম্যাজিক দেখান। ম্যাজিশিয়ান বলল, আচ্ছা দেখাচ্ছি, এক থেকে দশের মধ্যে একটা সংখ্যা ভাবো। শক্তি বলল, তিন, কারণ আমাদের পরিবারের সদস্য সংখ্যা তিন। ভাইয়া বেঁচে থাকলে সে ভাবত চার, ভাইয়া যেহেতু বেঁচে নেই কাজেই তিন। ভেবেছ? হুম। ম্যাজিশিয়ান বলল, চার বিয়োগ এক হয়েছে? হু হয়েছে, কিন্তু আপনি সরাসরি তিন না বলে চার বিয়োগ এক বললেন কেন এমনি? আচ্ছা, আমি মনে মনে একটা ফুলের নাম ভাবছি, বলুন তো কি ফুল? ম্যাজিশিয়ান হাসলো কিন্তু বলল না। শক্তি বলল, পাচ্ছেন না তো, তাই না? ম্যাজিশিয়ান তারও জবাব দিল না। শক্তির মন একটু খারাপ হল, তার ধারণা ম্যাজিশিয়ান বলতে পারবে, সে খুব সহজ ফুল ভেবেছিল, বেলি ফুল। শক্তি বলল, আপনার ম্যাজিক কিন্তু খুব ভালো না, মোটামুটি। তাই বুঝি? হ্যাঁ তাই।
মনে মনে একটা সংখ্যা ভাবা, সেই সংখ্যা বলে দেয়া অনেকেই পারে। ও আচ্ছা। একবার আমাদের স্কুলে একজন ম্যাজিশিয়ান এসেছিলেন, সে অনেক ভালো ভালো ম্যাজিক দেখিয়েছেন। একটা ম্যাজিক ছিল খুবই অদ্ভুত, কেরোসিনের একটা চুলায় সে কড়াই দিল, কড়াইয়ে তেল ঢেলে দিল, তেল যখন ফুটে উঠল তখন সে একটা ডিম ভেঙে কড়াইয়ে ছেড়ে দিল, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিল। একসময় ঢাকনা তুলতে ঢাকনার ভেতরে একটি কবুতর বেড়ে উড়ে চলে গেল। অদ্ভুত না? হ্যাঁ অদ্ভুত। আপনি এরকম ম্যাজিক দেখাতে পারেন না? না। টুনু ভাইয়া একবার কোথা থেকে একটা ম্যাজিক শিখে এসেছিল, দড়ি কাটার ম্যাজিক। একটা দড়ি কাঁচি দিয়ে কাটা হয়, দড়িতে আপনা আপনি জোড়া লেগে যায়। আমাকে সে ম্যাজিকটা শিখিয়ে দিয়েছিল। আসলে মূল দড়িটা কাটা হয় না, আলাদা একটা ছোট টুকরো কাটা হয়, সেই টুকরোটা লুকিয়ে ফেলা হয়। আপনি কি এই ম্যাজিকটা জানেন? না। আচ্ছা, আমি স্কুল থেকে এসে আপনাকে শিখিয়ে দেব, আপনি থাকবেন তো? এখনও জানি না, আমার মনে হয় মা আপনাকে যেতে দেবে না, ম্যাজিশিয়ান বলল। আমারও তাই ধারণা। আমি স্কুল থেকে ফিরে এসে আপনাকে দড়ির ম্যাজিক শিখিয়ে দেব। আচ্ছা। শক্তির ম্যাজিশিয়ানের সামনে থেকে উঠে যেতে ইচ্ছে করছে না, বেচারা ম্যাজিক না পারলেও তার সঙ্গে কথা বলতে ভালো লাগছে। আজ স্কুলে না গেলে কেমন হয়? এমন কোনো ক্ষতি অবশ্যই হবে না, তবে রেবতী আপা খুব ক্যাট ক্যাট করবে। শুক্তি উঠে পড়ল, তাদের মর্নিং শিফট, সকাল 8টায় ক্লাস শুরু হয়ে যায়। একটা রিক্সা ঠিক করা আছে, তাকে নিয়ে যায়, মাঝে মাঝে বাবা সঙ্গে যায়, আজ মনে হয় বাবা সঙ্গে যাবেন না। মবিনুদ্দিন রান্নাঘরে স্ত্রীর পাশে বসে আছেন, আগুনের পাশে বসে থাকতে তার খুব ভালো লাগছে। মবিনুদ্দিন বললেন, ছেলেটাকে নাস্তা দিয়েছ? সুরমা বললেন, হ্যাঁ, চারটা পিঠা দিয়েছিলাম, চেটে পুটে খেয়েছে, মনে হয় ভাপা পিঠা খুব পছন্দ করে। মবিনুদ্দিন স্ত্রীর দিকে তাকালেন, কিছু বললেন না। এই বাড়ির আরও একজন ভাপা পিঠা খুব পছন্দ করত, সেই স্মৃতি মনে করার চেয়ে ভুলে থাকার চেষ্টা করাই ভালো। সুরমা বললেন, ছেলেটা কি আর চলে যাবে? মবিনুদ্দিন বললেন, হ্যাঁ, কখন যাবে? এখনই চলে যাক, রাতটা থাকার দরকার ছিল, থেকেছে, এখনই যাবার কি দরকার? ভালো মতো এক বেলাও ভাতও তো খায়নি, রাতে ঠান্ডা কী সব খেয়েছে, পোলাও চাল আনো, দুপুরে খিচুড়ি করব। দুপুরে না করে রাতে করো, হাঁসের মাংস আর খিচুড়ি, শীতকালের হাঁস ভালো। সুরমা বললেন, ছেলেটা যদি চলে যেতে চায় তাকে বলে আজকের দিনটা রেখে দাও, কাল যাবে, বলে দেখি, থাকবে কি না কে জানে। ম্যাজিশিয়ান একবার বলাতে রাজি হয়ে গেল। নবীনুদ্দিন বললেন, তুমি কাল রাতে ঠান্ডা বাসি খাবার খেয়েছো, এর জন্য শক্তির মা ভালো মতো একবেলা খাওয়াতে চায়, একদিন থেকে যেতে তোমার অসুবিধা হবে না তো? ম্যাজিশিয়ান নরম গলায় বলল, জি না, আমি দোকানে যাব, তুমি যাবে কি আমার সঙ্গে? জি চলুন। আগে একজন কর্মচারী ছিল, সেই দোকান খুলত, তাকে বিদায় করে দিয়েছি, টাকা পয়সা সরাত। ঘরে পাঁচটা বাংলা ডিকশনারি ছিল, সংসদ অভিধান। একদিন গিয়ে দেখি একটাও নাই, আমি বললাম, ডিকশনারিগুলো কোথায়? সে আবার মতো মুখ করে বলল, কিসের ডিকশনারি? বিদায় করে দিয়েছি, বিশেষ কাউকে পাচ্ছি না, রাখাও হচ্ছে না। অবশ্যই ব্যবসার অবস্থা ভালো না, একজন কর্মচারী রাখার সামর্থ্য আমার নেই। শক্তির মা তোমাকে ভালো মন্দ খাওয়াতে চায়, চাইবে? সামান্য চাওয়াটাও আমার জন্য কষ্টদায়ক হয়। যাই হোক, চলো যাই, দোকানটাও দেখবে। মবিনুদ্দিন ম্যাজিশিয়ানকে নিয়ে সারাদিন ঘুরলেন, পোলাও চাল কিনলেন, হাঁস কিনলেন, বাড়ি ফেরার পথে চায়ের দোকান দেখে থমকে দাঁড়িয়ে রইলেন। ম্যাজিশিয়ানের দিকে তাকিয়ে বললেন, চা খাবে? জি খাবো, চলো চা খাই। তিনি খুব আরাম করে চা খেলেন, চা খেতে গিয়ে তার একবারও মনে পড়ল না গত 6 বছর তিনি চা খাননি, 6 বছর পর চা খাচ্ছেন, এত বড় একটা ঘটনা তিনি কিছুই বুঝতে পারছেন না। তিনি মহা আনন্দে গল্প করে যাচ্ছেন, এই বছর কেমন শীত পড়ছে দেখলে? জি, যে বছর শীত বেশি পড়ে সেই বছর কলা খুব মিষ্টি হয়, তাই না? হুম, যে বছর গরম বেশি পড়ে সেই বছর আম হয় মিষ্টি, প্রকৃতির নিয়ম কানুন খুব বড়ই অদ্ভুত। জি, চা আরেক কাপ খাবে? জি খাবো, মালাই চা খেয়ে দেখো, হাফ দুধ হাফ চা, খুবই টেস্ট। দুজন 2 কাপ মালাই চা নিলেন, আর ঠিক তখনই মবিনুদ্দিন চমকে উঠলেন, তিনি চা খাচ্ছেন, এই তার 2য় কাপ চা। মবিনুদ্দিন খুব লজ্জিত বোধ করলেন, যেন মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছেন, সাধারণ চা খেলেও একটা কথা ছিল, তিনি খাচ্ছেন মালাই চা, টুনুর অতি প্রিয় চা,
এই দোকানেই তো টুনুকে নিয়ে তিনি কতবার এসেছে। সুরমা রান্না নিয়ে খুব ব্যস্ত, হাঁস রান্না খুবই যন্ত্রণার ব্যাপার। পাখা ছাড়াতে হয়, বড় পাখাগুলি সহজে উঠে আসে, কিন্তু ছোটগুলি আসতেই চায় না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছোট পাখা দূর করতে হয়। সুপ্তি যে তাকে সাহায্য করবে তা না, সে সন্ধ্যা থেকে ম্যাজিশিয়ান ছেলেটার সঙ্গে গল্প করছে। তিনি কিছু বলছে না, গল্প করছে করুক। বেচারি একা একা থাকে, গল্প করার মানুষ নেই। টুনু যখন বেঁচে ছিল দুই ভাই বোনের গল্পের যন্ত্রণায় তিনি অস্থির হতেন। দুজনেই কথা বলছে, কেউ কারো কথা শুনছে বলে মনে হচ্ছে না। সুপ্তি রান্নাঘরে ঢুকল, আনন্দিত গলায় বলল, মা তোমার কোনো সাহায্য লাগবে? সুরমা বললেন, না, পরে কিন্তু টাকাটা কি করতে পারবে না। তুই করছিস কি? গল্প। হুঁ, আমি ওনাকে ম্যাজিক শেখাচ্ছি মা, দড়ি কাটার ম্যাজিক। কি বলছিস তুই, ম্যাজিশিয়ান ছেলে তাকে তুই ম্যাজিক শেখাচ্ছিস? উনি ম্যাজিকটা তুই তেমন জানে না মা, তাহলে যা ম্যাজিক শিখিয়ে দে। সেই রাতে সুপ্তি অদ্ভুত একটা স্বপ্ন দেখল, যেন সে হাঁটতে হাঁটতে গভীর বনে ঢুকে গেছে। সেই বনের গাছগুলি অদ্ভুত, ডালের মাথায় প্রায় আকাশ ছুঁয়েছে, গাছ ভর্তি ফুল, ছোট ছোট সাদা ফুল। আশ্চর্য, কাণ্ড ফুলগুলি দেখতে বেলি ফুলের মতো। বেলি ফুলের তো এত বড় গাছ হয় না, বেলি ফুল গাছ লতানো ধরনের হয়। এত বড় গাছে বেলি ফুল ফুটেছে তার মানে কি? ফুলগুলির কি সুন্দর গন্ধ! স্বপ্নের মধ্যেই সুপ্তি গন্ধ পেল এবং সে এত অবাক হলো যে তার ঘুম ভেঙে গেল। আশ্চর্য ব্যাপার, ঘুম ভাঙার পরেও স্বপ্নের গন্ধটা পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে তার সারা বিছানায় কে যেন বেলি ফুল বিছিয়ে রেখেছে। এটা কেমন স্বপ্ন, যে স্বপ্ন ভাঙার পরে স্বপ্নের ছায়া থেকে যায়? এই স্বপ্নের সঙ্গে কি ম্যাজিশিয়ান ছেলেটার কোনো সম্পর্ক আছে? না, তা কি করে থাকবে। সুপ্তি ঘুমিয়ে পড়ল। পরের দিন তার আর স্বপ্নের কথা মনে রইল না। তো আজকে শুনলেন গল্প কালো জাদুকর এর তৃতীয় পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্টস দিয়ে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।